প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদের এখানে স্বাগতম। আমাদের আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য এবং ফার্স্ট ইয়ারের প্রাইভেট গ্রুপে যারা রয়েছে তাদের জন্য। সো চলো দেখি আজকে আমরা কী করছি। আচ্ছা, আজকের এই ক্লাসটা আমি আবারও বলছি, যেহেতু লাইভ নিতে পারছি না, নেট স্পিড খুবই বাজে হওয়ার কারণে, সো এটা ভিডিও করে আমি গ্রুপে পোস্ট করব। এবং আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে তোমাদেরকে যেই সাজেশন দিয়েছিলাম ফার্স্ট ইয়ারের পোয়েট্রি নিয়ে, সেই পোয়েট্রির উপরে এই কোশ্চেনটা। আমি আমি এখন থেকে প্রতিদিনই, মানে তোমাদের প্রতি ক্লাসেই একটা করে কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং সেই কোশ্চেনের হ্যান্ড নোট বা সেই আলোচনা থেকে বা তোমাদের যে গাইড বা বই রয়েছে সেগুলো দেখে একটা নোট করে পরের ক্লাসের আগে, অর্থাৎ আজকে আজকে যে এটা দিচ্ছি এবং এটা নেক্সট ক্লাস অর্থাৎ কালকের পরের দিন, কালকের পরের দিনের আগেই এই প্রশ্নটা পড়ে লিখে আবার আমাকে তোমরা ব্যাক করবে, ছবি তুলে দিয়ে দিবে, আমি জাস্ট ওগুলো একটু কারেকশন করার চেষ্টা করবো যদি কোনো প্রবলেম থাকে। আর যার হ্যান্ড নোটটা সবচেয়ে ভালো হবে তারটা তো উল্লেখ করবোই পরবর্তীতে সবাই মিলে হয়তো বা তারটা দেখে পড়লে। আর এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে তোমরা যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছো, যার জন্য কারো হ্যান্ড নোট যদি ভালো হয় সেটা কিন্তু সবাই পড়তে পারো, এটা কোনো সমস্যা নেই। যদি এক কলেজের হতো তাহলে বেশি প্রবলেম হতো হয়তো বা, তখন সেটা জেনারেলাইজ হয়ে যেত, কিন্তু যখন যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী সো এক্ষেত্রে প্রবলেম হবে না। যাই হোক, আমি প্রতিদিনই এই একটা করে কোশ্চেন নিয়ে আলোচনা করতে থাকবো, পাশাপাশি তোমাদের থেকেও, তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে যে এই সাজেশনের বাইরেও এই প্রশ্নটা, হয়তো একটা প্রশ্নের কথা বললা যে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও আলোচনা করে দেন, সমস্যা নেই, সেটা নিয়েও আলোচনা করব। আর এর পাশাপাশি পার্ট বি এর যে কোশ্চেনগুলো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো তার আগে এই পার্ট সি এর যে ব্রড কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করি, চলো। আচ্ছা, আজকে শুরুতেই এই এক নাম্বারটা, অর্থাৎ হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ অথবা গ্লোরিফাই হিজ ফ্রেন্ড ইন হিজ সনেট 18, অর্থাৎ সনেট 18-এ তিনি তার ফ্রেন্ডকে কীভাবে ইমর্টালাইজ করেছেন অথবা গ্লোরিফাই করেছেন সেটা নিয়ে আলোচনা করা। চলো দেখি, তোমরা জানো যে শেক্সপিয়ারের টোটাল 154টা সনেট রয়েছে, সেই 154টা সনেটের মধ্যে এই যে সনেটটা, সেই সনেটটার মানে নাম্বার হচ্ছে 18, অর্থাৎ এই জন্য বলা হয় সনেট 18। আবার এর যে এই সনেটের যে প্রথম যে লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই নাম ধরেও কিন্তু একে ডাকা হয়ে থাকে। সো তোমরা পরীক্ষার খাতায় যেটা প্রশ্নে থাকবে সেটাই দিবে, তো সনেট 18 থাকলে সনেট 18। আচ্ছা, তো এই কবিতাটি শেক্সপিয়ারের খুব ওয়েল নোন একটা কবিতা, এইখানে এটা তার যে 154টা সনেট তার ভেতরে 18তম, তোমরা জানো। তো এই কবিতায় তিনি একটা ফেয়ার ইউথ এর গ্লোরিফিকেশন করেছেন, গ্লোরিফাই করেছেন বা তাকে ইমর্টালাইজ করার চেষ্টা করেছেন, এবং এই ফেয়ার ইউথ হচ্ছে তারই ফ্রেন্ড, এবং এই ফ্রেন্ডকে খুব ওয়ার্ম ল্যাঙ্গুয়েজ ইউজ করে তিনি গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। এই কবিতাটা খুব সুন্দর একটা ম্যাজেস্টিক ইমেজ এর মাধ্যমে কিন্তু ওপেন হচ্ছে। এখানে বলা হচ্ছে যে মানে শুরুতেই সামার্স ডে এর সঙ্গে তার ফ্রেন্ড এর যে সৌন্দর্য সেটাকে তুলনা করা হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখো যে এখানে কয়েকটা প্যারা হবে এই প্রশ্নটাতে। প্রথম প্যারাটা এটা হবে যে সামারের যে ডে, সেই সামারের ডে এর সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো যে মে মাসের যে বার্ড, মে মাসের যে ফুল, সেই ফুলের সঙ্গে তুলনা করা হবে, এখানে সূর্যের যে আলো বা রোদ সেটার সঙ্গে তুলনা করা হবে। তো এগুলো আলাদা আলাদা একটা করে প্যারা করে করে তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের আমি যখনই আলোচনাটা করছি এটা তোমাদেরই বই থেকে, তোমাদেরই বিভিন্ন বই দেখে আমি আলোচনা করছি, তো এটা তোমরা বইতেই পেয়ে যাবে, আমার জাস্ট আলোচনা থেকে তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলেই হবে, এবং এরপরে যখন তুমি বই দেখবে নোট করার সময় তখন দেখবা ইজি হয়ে গেছে। সো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট যে লাইন, সেই লাইনে কবি এখানে একটা কোশ্চেন করছেন, রেটোরিক্যাল কোশ্চেন, যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমাকে কি আমি তোমার যে সৌন্দর্য বা তোমাকে কি আমি সামারের দিনের সাথে তুলনা করব। এই কম্পারিজনটা করার মাধ্যমে তিনি আসলে এখানে ইমফাসাইজ করতেছেন, অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন তার বন্ধুর যে বিউটি বা তার বন্ধুর যে চার্ম সেটাকে।
ইংল্যান্ডে সাধারণত সামারের যে দিন সেটা খুবই বিখ্যাত, খুব ভালো সানশাইন, বিউটি এবং চার্মের জন্য। এবং এই সামারের যে দিনগুলো সেগুলো মূলত এই ইংল্যান্ডে খুব ব্রাইটনেস, বিউটি এবং চার্মিং হয়ে থাকে। এবং এই যে সামারের যে দিন, সেই দিনের সঙ্গে কবিতার বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে তুলনা করবে কিনা সেটা সে বলছে। যে সামারের দিন তো সুন্দর হয়, তো আমি তোমাকে কি সেই সামারের দিনের সাথে তুলনা করব? এবং এর পরের টোনটা এরকম যে না, আমি সামারের দিনের সাথে তুলনা করব না। কেন? এর কারণ তিনি আরো দেখিয়েছেন। সো স্পিকারের কাছে, মানে স্পিকার কেন বলছেন যে তার মানে ফ্রেন্ডের সৌন্দর্যটা সামারের দিনের সঙ্গে তুলনা করবেন না, এর একটা কারণ হচ্ছে তিনি ভাবছেন বা তিনি বলছেন যে তার বন্ধুর যে বিউটি সেটা তার কাছে মোর রেডিয়েন্ট মনে হয়, মোর মার্টফুল মনে হয়, অথবা মোর চার্মিং মনে হয় একটা সামারের দিনের চেয়েও। এবং এই জন্য সে পরবর্তীতে বলছে যে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ তুমি বা তোমার যে সৌন্দর্য সেটা আরও চমৎকার এবং আরও উষ্ণ। এবং এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে একটা ওয়ার্ড যে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এই মোর মোর ইউজ করে মূলত এখানে কবি তার ফ্রেন্ডকে একটু গ্লোরিফাই করার চেষ্টা করছেন। এবং আরও একটা গ্লোরিফিকেশান আমরা দেখতে পাই যে এই কোশ্চেনটাতেই, অর্থাৎ তিনি একটা কোশ্চেনের ভেতরে একটা ডাউট প্রকাশ করতেছেন যে সামারের দিনের সাথে তোমাকে তুলনা করব, সামারের দিন কি এতই ভালো যতটা তুমি ভালো, মানে এরকম একটা কোশ্চেন। এবং এর মাধ্যমেই তিনি এক তার ফ্রেন্ডের যে বিউটি সেটাকে তিনি এমফাসাইজ করছেন এবং একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন এবং সেটাকে মানে সেটার গ্লোরিফাই করছেন। এটা তিনি করতে গিয়ে তিনি একটা কথা বলছেন যে তোমাকে কেন আমি সামারের দিনের সঙ্গে তুলনা করব না। তো এটা বলতে গিয়ে তিনি বলছেন যে সামারের দিনের সাথে তুলনা করব না, কেননা সামারের দিনের কিছু বাজে বিহেভ রয়েছে। কি বিহেভ? একটা হচ্ছে সামারের দিনে খুব মানে প্রখরভাবে রোদ, সূর্য কিরণ দেয় বা রোদ হয়, এই একটা খারাপ একটা বিষয়। আরেকটা হচ্ছে সামারে রাফ উইন্ড থাকে, অর্থাৎ ঝোড়ো বাতাস থাকে, এটাও একটা খারাপ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সামারের যে হচ্ছে রোদ বা রাফ উইন্ড, এটা কিন্তু ফুলগুলোকে শুকিয়ে দেয় বা ফুলগুলোকে ঝরিয়ে দেয়। সো এটা আরেকটা ইস্যু। তো এতগুলো নেগেটিভ ইস্যু হচ্ছে এই সামারের দিনের, বাট তোমার যে হচ্ছে যে বিউটি এটার কোনো নেগেটিভ ইস্যু নাই। হ্যাঁ, এটার কোনো নেগেটিভ ইস্যু নাই, এটা তোমার এই বিউটিটা এখন যেরকম আছে সেরকমই থাকবে, এটা আজীবন থাকবে, এটা কখনোই নষ্ট হবে না। সামারের যেমন রোদ রয়েছে, গোল্ড কমপ্লেক্সন বলা হচ্ছে, এটা শর্ট লিভ, এটা এখন আছে কিছুক্ষণ পর থাকবে না, এখানে সূর্যগ্রহণ লেগে যেতে পারে, ইক্লিপস যেটা সেটার কারণে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে বা মেঘে ঢেকে যেতে পারে, কিন্তু তোমার যে সৌন্দর্য এটা কখনোই বিনষ্ট হবে না। সো তুমি সামারের দিনের চেয়েও বেশি সুন্দর। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কবি এখানে সামারের দিনের সঙ্গে তুলনা করতে গিয়ে সামারের দিনের বেশ কয়েকটা খারাপ যেই জিনিসগুলো তিনি দেখিয়েছেন, সেটা হচ্ছে সামারের দিনের রাফ উইন্ড, এটা সামারের যে রাফ উইন্ড সেটা মানে মে মাসের যে সুন্দর ফুলগুলো সেগুলোকে ঝরিয়ে দেয়। সামারের দিনের যে সময়সীমা, লাইফ স্প্যান, সেটা খুবই শর্ট থাকে, এটা একটা সময় চলে যায়। এরপরে রয়েছে এর যে আই অফ হেভেন রয়েছে, অর্থাৎ সূর্য যেটা সেটা খুব বাজেভাবে কিরণ দেয়। এর যে গোল্ড কমপ্লেক্সন রয়েছে, যে রোদ, সেটাও মেঘ বা ইক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণের কারণে নিভে যেতে পারে। এরপরে যেটা রয়েছে, কবি এখানে বলছেন যে এরকম সামারের দিনের মতো এরকম প্রতিটি সৌন্দর্যই একটা সময় সেটা অ্যাক্সিডেন্টালি হোক বা প্রকৃতির খামখেয়ালির কারণেই হোক, বাই চান্স এটা একটা সময় নষ্ট হয়ে যাবে বা এটা পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু কবি বিশ্বাস করছেন যে তার যে ফ্রেন্ডের যে সৌন্দর্য সেটা কখনোই শেষ হবে না, এটা ইটার্নাল সামার এটা, এবং এটা কখনোই ফেড হয়ে যাবে না। এবং তিনি যে যে কথাটি বলছেন যে তুমি যে সৌন্দর্যটা পজেস করছো, অর্থাৎ তোর ফ্রেন্ডকে অ্যাড্রেস করে যে তুমি যে সৌন্দর্যটা পজেস করছো এটা কখনোই নষ্ট হবে না, এমনকি মৃত্যুও তোমার এই সৌন্দর্যকে কখনোই কেড়ে নিতে পারবে না, কখনোই তোমার এই সৌন্দর্য মৃত্যুও মুছে দিতে পারবে না। কেন দেবে না? কবি এবার এখানে অনেক বেশি কনফিডেন্স শো করছেন এবং তিনি অনেক বেশি কনফিডেন্ট যে, এবং কনফিডেন্স শো করার মাধ্যমে তিনি বলছেন যে তার এই কবিতাটার মাধ্যমেই কবি মানে ইমর্টাল হয়ে থাকবেন বা ইমর্টালাইজড তিনি করতে চাচ্ছেন। এবং তিনি বলছেন যে কনফিডেন্টের সাথে যে আমার এই কবিতা যতদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন
নিঃশ্বাস নেবে এবং মানুষ যতদিন দেখবে ততদিন আমার এই কবিতা বা কবিতার লাইনগুলি বেঁচে থাকবে এবং ততদিন তুমিও বেঁচে থাকবে। অর্থাৎ শুরুতে সামারের দিনের সঙ্গে তুলনা করছে এবং শেষে এসে যেটা বলছে যে মানে এখানে ইমর্টালাইজ করছে যে তুমি কখনোই তোমার সৌন্দর্য নষ্ট হবে না, তোমাকে কখনোই মৃত্যুও তোমার যে সৌন্দর্য সেটা কেড়ে নিতে পারবে না, কারণ আমি তোমাকে এই কবিতার মাধ্যমে ইমর্টালাইজ করছি। এবং তিনি কনফিডেন্টের সহিত বলছেন যে মানুষ যতদিন বেঁচে থাকবে অথবা চোখে যতদিন তারা দেখবে বা পড়বে ততদিন এই কবিতার লাইনগুলোও তারা পড়তে থাকবে এবং তোমাকেও তারা তোমার সম্পর্কে জানতে থাকবে, বা সুতরাং তুমিও কখনো তাদের যেই তুমি সবসময়ের জন্যই চিরকালই তাদের চিন্তা ভাবনায় বেঁচে থাকবে। তো এই হচ্ছে মূলত এই কবিতাটির যে এই প্রশ্নটা, অর্থাৎ হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ অর গ্লোরিফাই হিজ ফ্রেন্ড ইন হিজ সনেট। এটা তো আমার এই আলোচনার পর থেকে তোমরা তোমাদের যে নোট গাইড রয়েছে সেইখান থেকে তোমরা যদি দেখো তাহলে আমার এই আলোচনাটা একবারে দেখবে মিলে যাচ্ছে। তো সেখান থেকে তোমরা ইয়ে করে একটা নোট তোমাদের মতো করে করে নিতে পারো। আর একটা বিষয়, সেখানে এখানে গিয়ে মানে তোমরা দুইটা বা তিনটা কোটেশন ইউজ করবে, সেটা এখানে হতে পারে যে প্রথম যে দুই লাইন সেটা কোটেশন হিসেবে ইউজ করতে পারো, অথবা প্রথম চারটা লাইনই কোটেশন হিসেবে ইউজ করলা, এবং অথবা এই প্রথম দুই লাইন দিয়ে শেষের চারটা লাইন ইউজ করতে পারো। সো যখন তুমি কোটেশন দেবে, কোটেশন দিলে এই প্রশ্নগুলোতে মার্কস বেশি পাওয়া যায়, এটা সবসময় মাথায় রাখবো। এটা এটা একটা টিপ তোমাদের জন্য যে যে কোনো কোশ্চেন লিখতে গেলে অবশ্যই সেখানে মিনিমাম দুইটা কোটেশন দেওয়ার চেষ্টা করবে, এবং কোটেশনগুলো যখন দেবে কোটেশনের আগে পরে কোটেশন মার্ক যেটা সেই কমাগুলি দেওয়ার চেষ্টা করবে, ইনভার্টেড যে কমা সেই কমা দেওয়ার চেষ্টা করবে। সো আর আরেকটা বিষয়, যেহেতু ফার্স্ট ইয়ারে তোমরা, ফার্স্ট ইয়ারে সবসময়ের জন্য একটা জিনিস যেটা চিন্তা করবে সেটা হচ্ছে বানিয়ে লেখার চেষ্টা, হুবহু মুখস্থ করে লিখে তুমি ফার্স্ট ইয়ারটা কভার করতে পারবে, বাট সেকেন্ড ইয়ার থেকে তুমি কিন্তু আর তখন কভার করতে পারবে না। সো সবসময়ের জন্য চেষ্টা রাখবে বানিয়ে বানিয়ে লেখার। বানিয়ে লেখা বলতে কি, অযৌক্তিক লেখা না, তোমার পড়াশোনা থাকবে, তুমি যে প্রশ্নটা পড়েছো সেটা তুমি তোমার নিজের ভাষা দিয়ে লিখবে, একেবারে হুবহু মুখস্থ করে না, তাহলে দেখবে তোমরা মার্কসও বেশি পাচ্ছ এবং পরের ইয়ারগুলোতেও অনেক ভালো হচ্ছে তোমাদের জন্য। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর নেক্সট ক্লাসের আগে তোমরা এই হ্যান্ড নোটটা করে সেটা লিখে সেটা পড়ে লিখে হচ্ছে গ্রুপে ছবি তুলে শেয়ার করো, আমি এটা দেখে দেবো যে এটার মানটা কেমন হচ্ছে, এবং যারটা সবচেয়ে ভালো হবে আমি তারটা মার্ক করে দেবো, তোমরা সেটা সবাই মিলে পড়বে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।